এই জন্য বিশ্বে যে কোথাও যখন আল্লাহর কোনো একটা হুকুমের বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহর কোনো একটা হুকুম অস্বীকারমূলক কোনো জায়গার মধ্যে কোনো বক্তব্য চলে আসে, সমস্ত পৃথিবীর মুসলমানেরা একযোগে, সে যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, রাজনৈতিকভাবে একে অপরের সাথে মতবিরোধ থাকতে পারে, পীর মুরিদি হিসাবে একে অপরের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, মাজহাব হিসাবে একে অপরের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয়, সমস্ত পৃথিবীর মুসলিম উম্মারা একযোগ হয়ে এর বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা? তো এমন একটা অবস্থা এখন আমাদের সামনে চলে আসছে। এই জন্য মূলত আজকে আলোচ্য বিষয় এটা নিয়েছি। তো আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাককে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসার পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা থাকা চাই। কারণ রসুলের ভালোবাসা যার ভিতরে নাই বলে আমি আল্লাহকে অনেক ভালোবাসি, রসুলকে ভালোবাসি না, তাহলে এই ভালোবাসার আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। কারণ আমার রসুলকে তো আল্লাহ পাক রব্বুল আমিন হাবিব হিসাবে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই রসুলের জন্য স্বয়ং আল্লাহ পর্যন্ত পাগল, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে সেই আল্লাহ পাকের আরশের মধ্যে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ভালোবেসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, সেই রসুলকে যে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মহাব্বত আমি রসুলের প্রতি তোমাদের বাবার চেয়ে, তোমাদের মার চেয়ে, তোমাদের সন্তানাদির চেয়ে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি রসুলের মহাব্বত যদি তোমার অন্তরের ভিতরে না থাকে, বলে তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হতে পারো নাই। সবচাইতে বেশি মহাব্বত রসুলের অন্তরের ভিতরে থাকতে হবে যদি সে কেউ ইমানদার বলে নিজেকে দাবি করে। সাহাবা ইকরামদের অবস্থা এমন ছিল, এই লোকগুলি ছিল একসময় দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ লোক, আইয়ামে জাহিলিয়াতের যুগে এত খারাপ লোক কেয়ামত পর্যন্ত আর হয়তো আসবে না, নিকৃষ্ট লোক ছিল তারা, বর্বরতার যুগ ছিল সেই যুগটা, যেই যুগের ইতিহাস বললে চোখ দিয়ে পানি বের হয়, পড়লে চোখ দিয়ে পানি বের হয়, শুনলে চোখ দিয়ে পানি বের হয়, এমন ইতিহাস তারা ঘটায় দেখাইছে। কিন্তু এই মানুষগুলি যখন আল্লাহ রাসূলের সোহবতে আসলেন, রাসূলকে ভালোবাসা শুরু করে দিয়ে দিলেন, বলে এই লোকগুলি এমন সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল, কেয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো এত দামি মানুষ দুনিয়ার মধ্যে আর একটাও আসবে না। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলছি সুবহানাল্লাহ। তারা সবচাইতে বেশি রসুলকে প্রাধান্য দিয়ে দিতেন, সন্তান বেশি প্রাধান্য দিতেন রসুলকে, সন্তানের চাইতে, বাবার চাইতে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা চলে এসেছে। হযরত ওমর এবং তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা যত সম্ভব হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, সন্তান আব্দুল্লাহ তোমার কপালটা কত ভালো, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এ বেটা সন্তান আব্দুল্লাহ তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তা, আর যদি কোনো যুদ্ধ এরকমভাবে ঘটে যাইতো, কাফেরদের পক্ষ নিয়ে তুমি যদি যুদ্ধের ময়দানে অবতরণ করতা, তাহলে আমি ওমর, তুমি আমার সন্তান হতে পারো রসুলের বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহর বিরুদ্ধে লড়াই করার কারণে আমি ওমর, তুমি সন্তান আব্দুল্লাহর কল্লাটা জমিনের মধ্যে ফেলা দিতাম, কারণ আমি আল্লাহকে সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। অমনি হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা ওমর আপনিও ভালো করে শুনে নেন, ও বাবা ওমর আপনার অবস্থাটাও যদি এমন হইতো, যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেছি,
আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছি আর আপনি কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন এই সময় যদি আপনাকে আমি সামনের মধ্যে পাইতাম বাবা হিসাবে ক্ষমা করতাম না আল্লাহর জন্য দ্বীনের জন্য আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে আমি ছেলেও কিন্তু আপনার কল্লাটা জমিনের মধ্যে ফেলা দিতাম বলি সুবহানাল্লাহ এই হলো সাহাবায়ে কিরামদের অবস্থা বাবার সন্তান কি দেখতে হবে রাসূলের মহব্বত রাসূলের বিরুদ্ধাচরণ করেছে কিনা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিনা সাহাবায়ে কিরামের অবস্থা এমন ছিল আল্লাহর বিরুদ্ধাচরণ রাসূলের বিরুদ্ধাচরণ আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করত বাপ আর সন্তান বলে কোনো কথা না সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধাচরণ করত এই জন্যই তো এই মানুষগুলি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ তারা সবচাইতে বেশি মহব্বত করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম ছিল হযরতে বশীর এই বশীর ইবনে উকবা ছোট বাচ্চা বয়স যত সম্ভব গালেবান 7 বছর কিংবা 9 বছর হবে ছোট বাচ্চা বশীর ওর বাবা উকবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন রাসূলের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বলে পয়গম্বর আমি তাকায়া দেখতেছি কত সন্তানের বাবাগুলি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি তাকায়া দেখেন কত সন্তানেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে বাবাকে রিসিভ করার জন্য অনেক সন্তানেরা বাবাকে রিসিভ করে নিয়ে চলে গেল কিন্তু পয়গম্বর আমার বাবা উকবা যে এখনো পর্যন্ত আইলো না আমার বাবা উকবা কোথায় একটু আপনি আমারে জানা দেন আমার পয়গম্বর মুখটা ঘুরে নিয়ে নিলেন পয়গম্বর চিন্তা করতেছে আমি এই বশীরকে কি জবাব দিয়ে দিব ওর বাবা উকবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে বশীর পয়গম্বরের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলে পয়গম্বর আমার বাবা সারা দুনিয়ার মধ্যে আমার আপন কেউ নাই গো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা যদি না থাকতো আমাকে ঘুম পাড়া দিয়ে দিত আমার বাবা রাত্রিবেলা আমার মা নাই আমার বাবা আদর করে করে ঘুম পাড়া দেয় গোসল করা দেয় সব কিছু আমার বাবা করায় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই বাবা কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন বশীর আমি যদি তোকে একটা অফার দেই তাহলে তুমি কি এই অফারটা গ্রহণ করবা আল্লাহর পয়গম্বর বললেন বশীর রে ওর বাবা উকবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে গেছে বলি সুবহানাল্লাহ অমনি হযরতে বশীর ডুকরে ডুকরে কান্না আরম্ভ করে দেয় ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কি একবারও আমার চিন্তাটা করলো না ও রাসূল দুনিয়ার মধ্যে তো আমার মা নাই আমার আপনজন বলতে আমার কেউ নাই কে এখন আমারে গোসল করায় দিয়া দিবে কে আমাকে রাত্রিবেলা ঘুম পাড়ায় দিবে গো পয়গম্বর আমাকে কে এখন আদর করে করে ডাকবি আমি তো দুনিয়ার মধ্যে বড় একা একমাত্র সন্তান আমি তার আমাকে ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল একবারও কি আমার বাবা আমার কথা চিন্তা করলো না হযরতে বশীর ছোট্ট বাচ্চা এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বশীর আমি তোরে একটা সুসংবাদ দেই আমি তোরে একটা অফার দেই আমি পয়গম্বর যদি তোর বাবা হয়ে যাই
আয়েশা যদি তোর মা হয় তাহলে বশির তুমি কি খুশি হবে না? ছোট্ট বাচ্চা, সেও তো সাহাবীর সন্তান, সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে, আর ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যদি আমার বাবা হন আর আয়েশাও যদি আমার মা হয় আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার বাবা না থাকলেও কোনো সমস্যা নাই, বলি সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক চরিত্রটা আমার বাবা হিসাবে তিনি সবচাইতে শ্রেষ্ঠ বাবা, সন্তান হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান, নানা হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ নানা, তিনি ভাই হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ ভাই। আল্লাহর পয়গম্বরের যতগুলি সম্বন্ধ আছে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই সাহাবি বুঝে ফেলেছে, রসুল যদি আমার বাবা হয় তাহলে আমার কোনো চিন্তা নাই, আয়েশা যদি আমার মা হয় কোনো চিন্তা নাই, কারণ পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা আমি যদি পাই তাহলে আমার বাবার ভালোবাসা মহব্বত আমার লাগবে না, বলি সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের পালক পুত্র ছিল, এই যায়েদ ইবনে হারেসা এর ঘটনা কিতাবের মধ্যে এমন ভাবে এসেছে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিছু লোকেরা গোলাম বানিয়ে এক জায়গার মধ্যে বিক্রি করে দেয়। এরপরে এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ পর্যন্ত চলে আসেন, আম্মাজান খাদিজা তাকে ক্রয় করেন। আম্মাজান খাদিজা আবার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়েদ ইবনে হারেসাকে হাদিয়া দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। যায়েদের মা অত্যন্ত চিন্তিত অবস্থায়, যায়েদের বাবা চিন্তা করতেছে, বাবা সন্তান আমার যায়েদ কই, সমস্ত জায়গা ঘুরে ঘুরে বেড়াইতেছে, সারাটা জায়গা তন্ন বিতন্ন করে খুঁজতেছে কিন্তু যায়েদকে কোনো জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে। যায়েদের মা বাবা এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করেছে, কাঁদতে কাঁদতে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে যায়েদের মার কান্না মনে হয় একরকম শেষ হয়ে যাচ্ছে। যায়েদের মার কান্না থামে না, যায়েদের বাবাও যায়েদের জন্য কাঁদি। এমন সময় যায়েদের বাবা মার কাছে খবর চলে গেল, ও যায়েদের মা এবং বাবা আমার কাছে খবর পৌঁছেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে তোমার সন্তান হেফাজতে আছে। আমরা যতটুকু জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এত ভালো মানুষ, মক্কার মধ্যে আর কেউ নাই, সুতরাং তুমি যদি তার কাছে গিয়ে মুক্তিপণ দিয়ে টাকা দিয়ে সন্তানকে চাও তাহলে সন্তান যায়েদকে অবশ্যই ফিরে পাইবা, কোনো সমস্যা নাই। যায়েদের মা আর বাবা ছুটে চলল সন্তানকে নেওয়ার জন্য, সন্তান যায়েদকে নেওয়ার জন্য চলছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পরে ডাক দিয়া বলে মুহাম্মদ আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার হেফাজতে আছে, আপনার যত টাকা লাগে আপনি টাকা নেন, আপনার যা লাগে আপনি তাই নেন, কিন্তু আমাদের সন্তান যায়েদকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন ও যায়েদের বাবার মা, যায়েদকে ফিরিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা কিছুই লাগবে না, যাও দেখো ওই জায়গার মধ্যে যায়েদ বসে আছে, যায়েদ যদি তোমাদের কাছ থেকে আমার কাছ থেকে ফিরে যেতে চায় আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন তার অধীনস্থ লোকদেরকে একটা প্রমাণ দেখেন। হযরতে যায়েদের বাবা আর মা যখন যায়েদকে দেখে ফেলেছে, মার চোখের কান্না বন্ধ হয়ে গেছে, মা আনন্দে আত্মহারা হয়েছে, ডাক দিয়া বলে সন্তান যায়েদ কতদিন পর্যন্ত তোকে খুঁজতেছি রে বাবা, কতদিন পর্যন্ত তোকে দেখি না বাবা, তাকায়া দেখ আমার চোখের পানি পর্যন্ত শুকায়া গেছে রে বাপ, চল আমাদের সঙ্গে চল, তোকে না দেখতে পেরে আমি মা আর সহ্য করতে পারছি না, বাবা তোর বাবাও সহ্য করতে পারছে না। দেখেন যায়েদ কত সুন্দর একটা উত্তর দেয়, হযরতে যায়েদ বলে ও বাবার মা
তোমরা মনে কষ্ট নিও না, আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে আসি, আমি রাসূলের গোলাম হতে পারি, খাদেম হতে পারি, কিন্তু আমার পয়গম্বর আমাকে ছেলের মতো মহব্বত আর ভালোবাসা দেন বলি সুবহানাল্লাহ। উনি আমাকে পালক পুত্র বানায় নিয়েছেন, ও বাবা মা আমার জন্য কোনো টেনশনের কারণ নাই, আমি তোমাদের সঙ্গে যাইতে পারবো না, তোমরা যাও, কারণ আমার পয়গম্বরকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার নবী মুহাম্মদও আমাকে এত মহব্বত করে আর এত ভালোবাসে, মা বাবার মহব্বতকে কোরবান করতে পারি, তারপরে ও রাসূলের দরবার ছাড়তে পারবো না বলি সুবহানাল্লাহ। এই ছিল পয়গম্বর আখলাকার চরিত্র, সাহাবায়ে কেরামের অবস্থা, মা বাবার মহব্বতকে পর্যন্ত কোরবান করে দিতেন সাহাবায়ে কেরাম শুধুমাত্র রাসূলের জন্য, এত মহব্বত করতেন আর ভালোবাসতেন। এই বশীরের অবস্থাটাও তাই হয়েছে, বশীর চিন্তা করে দেখলো রাসূল আমার বাবা হবে, রাসূল আমার বাবা হবে, আয়েশা আমার মা হবে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, বাবা কুরবান হয়ে যাক আল্লাহর জন্য, দিনের জন্য, আমার চিন্তা করে নাই, তওয়াক্কা করে নাই, কোনো সমস্যা নাই, আপনি রাসূল তো আমার বাবা, আয়েশা তো আমার মা, সুতরাং আমার আর কোনো টেনশন নাই, জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা। যখন ডাক এসেছে সন্তান কোথায় আছে, স্ত্রী কোথায় আছে, বাবা মা কোথায় আছে, কে কোন জায়গার মধ্যে আছে, কোনো জায়গার মধ্যে কোনো কোনো কিছু তওয়াক্কা করে নাই, পরোয়া করে নাই, সঙ্গে সঙ্গে ছুটে চলেছে রাসূলের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই এই মানুষগুলি এখন সবচাইতে এত দামি মানুষ হয়েছে বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদের ব্যাপারে ঘোষণায় দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি, এরা সরাসরি জান্নাতের মধ্যে যাবে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের জামানা আমরা যদি পাইতাম কতই না ভালো হতো। রাসূলের জামানা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে মনোনীত করেছেন, কে রাসূলের সাহাবী হবে, কারণ আমাদের অবস্থাটা এমন, আমরা যদি রাসূলের জামানায় থাকতাম হয়তো মুনাফিক ছাড়া অন্য কিছু আমাদের ভাগ্যে হতো না, কারণ আমাদের ইমানের যে দুর্বলতা, আমাদের ইমানের যে অবস্থা, মুনাফিক ছাড়া আমাদের অন্য কোথাও মনে হয় জায়গা হতো না, এমন অবস্থা আমাদের হয়তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছিলেন আল্লাহ পাকের পয়গম্বরের জন্য, ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে ভরপুর করে দেখ, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কথাগুলি কি জন্য বলছিলাম সামনে বলছি, সময় তো অনেক স্বল্প, ঘড়ির দিকে শুধু, ঘড়ির কাঁটার দিকে শুধু তাকাচ্ছি। একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা বলে শেষ করে দিব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার অবস্থাটা কি ছিল, রাসূলের প্রেম মহব্বত আর ভালোবাসা তার কেমন ছিল, জেরুজালেমে উনি নেতৃত্ব দিচ্ছিলেন, জেরুজালেম পর্যন্ত চলে গেছে, ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। খ্রিস্টানরা চক্রান্ত করলো, তারা চিন্তা ভাবনা করে দেখলো এই সময় আমরা মুহাম্মদকে অপমান করব, মুহাম্মদকে আমরা লাঞ্ছিত করব, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা চিন্তা করে রাত্রিবেলা যখন কেউ ছিল না, ঈসা নবীর যে একটা নাক ছিল এই নাকটা ভেঙে নিয়ে চলে গেল, কে করছে কেউ জানে না। বাদশার পক্ষ থেকে এলান চলে আসলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে, ও আমর ইবনুল আস, আমাদের ঈসা নবীর নাক তোমাদের মধ্যে কে ভেঙে দিয়েছে, তাড়াতাড়ি বলে ফেলো, এটা মুসলমান ছাড়া আর অন্য কেউ করবে না, কারণ আমরা আমাদের নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমরা আমাদের নবীর নাক কখনোই ভাঙব না, যদি আমাদের নবীর নাক কেউ ভেঙে থাকে তাহলে তোমাদের মুসলমানদের মধ্যে থেকেও কেউ ভেঙেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও বাদশা এটা কখনোই হতে পারে না, কারণ আমরা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই পরিমাণ মহব্বত করি আর ভালোবাসি,
আমরা ঈসা নবীকেও তেমন মহব্বত করি আর ভালোবাসি বলি সুবহানাল্লাহ এই আমরা মূসা নবীকে যেমন ভালোবাসি আমরা ইব্রাহিম নবীকেও তেমন ভালোবাসি আমরা আদম নবীকেও ভালোবাসি ইউসুফ পয়গম্বরকেও ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছে সমস্ত নবীকে আমরা ভালোবাসি কারণ আমাদের ঈমানের যেই গুণগুলি আছে তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর প্রতি বিশ্বাস রাখার নামই হলো ঈমান বরে বলি সুবহানাল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খবর পাঠায় দেয় ও বাদশা ভালো করে শুনে নেন আমাদের মধ্যে থেকে কেউ ঈসা নবীর নাক ভাঙে নাই এবার তাদের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো আমরা কিছুই বুঝি না তোমাদের মধ্যে থেকে কে ভেঙেছে আসলে যদি না বলতে চাও তাহলে আমরা মোহাম্মদ নামের একটা মূর্তি আমরা বানাবো মোহাম্মদ নামের একটা মূর্তি বানাইয়া মোহাম্মদ নামের মূর্তির আমরা নাকটা ভেঙে আমাদের ঈসা নবীর নাক ভেঙে যেরকম অপমান করা হয়েছে আমরা মোহাম্মদ নামের একটা মূর্তি বানাইয়া আমরা মোহাম্মদ নামের মূর্তির নাকটা ভেঙে তাকে অপমান করব জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আমার নবীর কাটুম বানানো হবে আমার নবীর এরকম ভাবে তারা মাটি দিয়া নবীর দেহ বানাইবে এরপরে নবীর নাকটা তারা ভেঙে দিবে আমার নবীর নাকের অপমান হবে আমর ইবনুল আস মনে মনে চিন্তা করে দেখলেন রসুলের আমি কি আশে হইলাম আমি থাকতে রসুলকে এত বড় অপমাননা করা হবে আমি কখনোই এটা সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে খ্রিস্টান দলপতির কাছে খবর পাঠায় দিয়া দিল ও খ্রিস্টান দলপতি ভালো করে শুনে নাও আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাক ভাঙার কোনো প্রয়োজন নাই তোমাদের যদি নাকের বদলে নাকের প্রয়োজন হয় তাহলে আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার তাজা নাকটা তোমার কাছে দিয়ে দিব আমার তাজা নাকটা কেটে তোমরা ঈসা নবীর নাকের জায়গার মধ্যে লাগায়া দিও তারপরেও বিশ্ব নবীর কোনো কার্টুন বানায় না তাকে অপমান করার কোনো দরকার নাই খ্রিস্টান দলপতি তারা আজীব হয়ে গেল মনে মনে খুশি হয়ে গেল মুসলিম সেনাপতির নাকটা যদি আমরা কাটতে পারি তাহলে আমাদের যে সামনের টার্গেট সেটা আমাদের সাকসেস হয়ে যাবে কোনো সমস্যা নাই দিন তারিখ নির্ধারণ করা হয়ে গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কর্তন করা হবে আমর ইবনুল আসের নাকটা কেটে ঈসা নবীর নাকের মধ্যে লাগাইয়া দিবে সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে সমস্ত সাহাবা ইকরামরা কাঁদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পানি নাই আমর ইবনুল আস তখন হাসতেছে হাসতেছে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসতেছে সাহাবা ইকরাম ডাক দিয়া বলে আমর ইবনুল আস আমরা সবাই আপনার জন্য অনেক টেনশনের মধ্যে আছি আর আপনি এমন একটা সময় কাঁদতেছেন কাঁদতেছেন কারণটা কি একটু জানাবেন বলে ও সাহাবা একরাম ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের জন্য পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য যদি আমি আমর ইবনুল আসের একটা নাক যদি আমি কুরবান করতে পারি আল্লাহর দরবারে গিয়ে বলবো আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছুই করতে পারি নাই ইয়া আল্লাহ নবীর ইজ্জতের জন্য শুধুমাত্র আমি আমর ইবনুল আসের নাকটা কুরবান করে দিয়েছি বলি সুবহানাল্লাহ তারা এরকম দিন তারিখ নির্ধারণ করে ফেললো আমর ইবনুল আসের নাকটা কর্তন করা হবে আমর ইবনুল আস সামনের দিকে চলে যাচ্ছে সমস্ত খ্রিস্টানের লোকেরা ওই জায়গার মধ্যে এক জায়গায় হয়ে গেছে দেখো মুসলিম সেনাপতির নাক আজকে কর্তন করা হবে
কিন্তু আমর ইবনুল আসের কেমন জানি কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাকটা যখন কাটবে, এমন সময় একজন খ্রিস্টানদের পক্ষ থেকে একজন পাদ্রি ডাক দিয়া বলে, দাঁড়াও, আমর ইবনুল আসের নাক কাটার কোনো দরকার নাই। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কারণটা কি জানো, কি জন্য তুমি বাধা দিয়ে দিলা আমর ইবনুল আসের নাক কাটা যাবে না? এ মুসলমানরা তো আমাদের চির দুশ্মন, মুসলমান সেনাপতির নাক আমরা কর্তন করবো, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, হঠাৎ করে তুমি কি জন্য বাধা দিলা? বলে কি জন্য বাধা দিলাম জানো, আমি তোমাদেরকে বলতে চাই, মুসলমানের কেউ কোন সদস্য আমাদের ঈসা নবীর নাক ভাঙ্গে নাই। আমার হাতের দিকে তাকায়া দেখো তোমরা সবাই, এই যে তাকায়া দেখো, ঈসা নবীর নাক আমার হাতের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আজিব ব্যাপার, তুমি আমাদের খ্রিস্টান পাদ্রী, আমাদের ধর্মীয় লোক হইয়া কি জন্য তুমি ঈসা নবীর নাকটা ভেঙে দিয়েছ? বলে আমার অনেক বড় চক্রান্ত করার ইচ্ছা ছিল, যাতে করে মোহাম্মদ নামের একটা মূর্তি বানাইয়া তার নাকটা ভেঙে যেন অপমান করতে পারি। কিন্তু আমি তাকায়া দেখলাম মোহাম্মদের সাহাবায়ে কেরামরা সে নবীর জন্য এত বড় পাগল, নিজের তাজা নাক দিতে কোনো দ্বিধা করে না। মোহাম্মদের জন্য এত বড় তারা পাগল, নিজের তাজা নাক পর্যন্ত মোহাম্মদের জন্য কোরবান করে দেয়। তোমরা সবাই সাক্ষী থাকো, এই যে এই নবীর সাহাবায়ে কেরামরা নবীর জন্য এত বড় পাগল, আমিও সেই নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেখানেই রসুলের বিরুদ্ধে কোনো জিনিস হয়েছে, বিরুদ্ধাচরণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে সোচ্চার হয়েছে।